কোটা আন্দোলনে নিহতের ঘটনায় করা মামলায় আসামি হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক এমপি সাকিব আল হাসান। এ মামলার তদন্তের স্বার্থে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এ নিয়ে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন, যে কারণে এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নোটিশ প্রদানকারী আইনজীবী এ ব্যাপারে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব আল হাসানের নামে এর আগেও অনেক রকমের অভিযোগ ছিল, এখন তার নামে একটি হত্যা মামলা হয়েছে। আইনজীবী বলেন, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটি তদন্তাধীন একটি বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে, নিয়ম অনুযায়ী যা করা যায় তার দাবি জানিয়েছে এ আইনজীবী। 5 আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ও পরের সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5 আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।